আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ষোলমালা বয়েসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এখন যে সোমবারটি নিয়ে আসছে সেটি একটি ব্রেকিং নিউজ, এ কারণে এই নিউজটি ব্রেকিং। আপনারা জানেন যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক খুবই আলোচিত একজন ব্যক্তিত্ব এবং বিরোধী রাজনীতি করায় সরকারের সুনজরে নেই। তিনি গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত তো দুই দিন তিনি প্রায় নিখুঁত ছিলেন, তাকে কেউ খুঁজে পায়নি। তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন সেটি নিয়ে এখন প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি শুক্রবারের পর থেকে শুক্রবার শনিবার এই দুই দিন ওনার পরিবারের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অনেকেই বলছেন যে তার মোবাইলটি চুরি হয়ে গিয়েছিল, যার কারণে পরিবারের সদস্যরা বা বিএনপির নেতাকর্মী কেউই তার সাথে যোগাযোগ করতে পারেনি। এবং সর্বশেষ পুলিশ তার গাড়ির অবস্থানের সূত্রে ধরে তাকে খুঁজে পেয়েছে, এই সংবাদটি আমরা জেনেছি। তবে এ ব্যাপারে আমরা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে ফোন করেছি, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, অনেকেই ফোন ধরেছেন কিন্তু অফিসিয়ালি কেউ কোনো বক্তব্য দিতে রাজি নন। তারা বলতেছেন যে এটি তার মোবাইল চুরি হয়ে গিয়েছিল এবং যার কারণে তার সাথে কেউ যোগাযোগ করতে পারেনি। কিন্তু আপনারা জানেন যে তিনি বিরোধী রাজনীতি করার কারণে খুবই আলোচিত এবং এই দুই দিন বিএনপির নেতাকর্মীরা খুবই শঙ্কায় ছিলেন, যদিও তারা প্রকাশ্যে বলছেন না, শঙ্কায় ছিলেন এ কারণে যে আপনারা দেখেছেন যে সম্প্রতি আমেরিকা এবং কানাডায় দুইজন ভারতীয় নাগরিককে পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা একজনকে হত্যার চেষ্টা করেছে। সেই কারণে অনেকেই মনে করেছিলেন যে হয়তো এই ধরনের কোনো ঘটনা হতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়েছে কি না তাও আমরা জানি না। তার স্ত্রী পুলিশকে তিনি নিখোঁজ হয়েছেন এই মর্মে তিনি অভিযোগ করার পর পুলিশ তাকে তার গাড়ির অবস্থানের সূত্র ধরে তাকে খুঁজে পায়। আমরা বিএনপির এক নেতা বলেছেন যে তার অবস্থান আমাদের ইস্টলন্ডনে অর্থাৎ টাওয়ার হ্যামলেটসের কোনো একটি এলাকায় ছিল। অনেকেই বলছেন যে তার সাথে বিদেশি কয়েকজন গেস্ট অর্থাৎ অতিথি ছিলেন, যাদের সাথে তিনি দুই দিন সময় কাটিয়েছেন বা তাদের সাথে কী কথা হয়েছে, কোন ধরনের অতিথি, কী বিদেশি অতিথি, সে বিষয়েও প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা বিএনপি সভাপতি এম এ মালেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, ফোন দিয়েছি, ওনাকে আমরা ফোনে পাইনি। এ ব্যাপারে বিএনপির নেতারা বলতেছেন যে তার ফোন এখনও উদ্ধার হয়নি, তার সিম কানেক্টেড হয়নি, যার কারণে তিনি ফোন ধরতেছেন না। আসল রহস্যটা কী সেটি আমরা আরও তুলে ধরব বিস্তারিত। আপনারা লন্ডন বাংলা বয়েসের সাথে থাকুন। আরেকটি বিষয়, যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা কথা বলেছেন, তিনি সুস্থ আছেন, তিনি এখন তার বাড়িতে আছেন, অর্থাৎ ইউকের যে স্থানে তিনি থাকেন, যে এলাকায় থাকেন, তা তিনি তার পরিবারের সাথে আছেন, সুস্থ আছেন, সেইটি আমরা নিশ্চিত হয়েছি। তবে কেউ বলতেছে না কোন কারণে উনি এই দুই দিন নিখোঁজ বা আত্মগোপন বা কী অবস্থায় ছিলেন, কী কারণে তিনি কথা বলতে পারেননি নেতাকর্মীদের সাথে, সে বিষয়টি নিয়েও উদ্বেগের সৃষ্টি হয়েছে।